এবং এই সফল সরকার যদি বেইমানি করে আমি তো কোনো সুদখরল মহাজনের সাথে কথা বলি নাই যে আমাদেরকে দিব বলে দিল করে তবে তো আমরা পাঁচ এপ্রিল করলাম সরকারের ভুল আমাদের কোনো ভুল নয় আমাদের কোনো ত্রুটি নাই এই জন্যই বলেছি আমাদের রকম দোষ নাই সরকারের প্রত্যেকটা দপ্তরে আমরা জানাইছি আপনারা কোন রকম ভুল বুঝবে নাই আপনারা বলুন কেন আপনারা বলবেন নাই সরকার এটা ভুল করছে গভর্নমেন্ট ভুল করছে এটা আমাদের আমরা তো ছিলাম নতুন জাতকে করতে গেলে এই ক্রাইটেরিয়া দরকার আরে আমরা তো বিগত দিনে আরো একটা রায় আছে দু হাজার তেইশের এগারোই জুলাই একটা আমাদের সুপ্রিম কোর্টের রায় একজন মেয়ে ছেলে এমবিবিএস পড়ার জন্যে সে চান্স পায় এবং ও যখন যায় ভর্তি হতে তখন ওকে ভর্তি লাই নাই কারণ ওর ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই আপনি দীর্ঘদিনের আন্দোলনকারী তাই বিশেষ আলাপ পরিচিতির প্রয়োজন নেই আমরা সরাসরি চলে যাই আমাদের প্রশ্নে কি কর্মসূচি রয়েছে আপনাদের আদিবাসী কর্মী সমাজ আজকে কয়েক বছর থেকে এই জঙ্গল এলাকায় অর্থাৎ আমাদের কর্মী জনজাতির যে বাসভূমি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে হচ্ছে এখানে পুরুলিয়া বা মানভূম ছিল মানে হোমল্যান্ড আমাদের কর্মীদের তার মাঝে আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম খাতরা সাব ডিভিজেন এছাড়া পুরুলিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহু জেলাতেই আছে কিন্তু হোমল্যান্ড হচ্ছে এই এলাকাটা এবং ছোটনাপুরের এই এলাকায় আমরা কর্মীরা পরিষ্কার কথা এসটি আমরা এসটি ছিলাম এসটি কথা হচ্ছে শিডুল ট্রাইব কিন্তু শিডুল হওয়ার আগে আমরা ট্রাইব ছিলাম কখনো আমাদেরকে অরিজিনাল ট্রাইব বলা হয়েছে কখনো বলা হয়েছে আমাদেরকে প্রিমিটিভ ট্রাইব কখনো বলা হয়েছে অ্যানিমিস্ট এই যে আমাদের পরিচয় এই পরিচয়টা সরকারি কাছে কিন্তু আমাদের কোনো পরিচয় নাই উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে ছয় সেপ্টেম্বর উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ভারতবর্ষে তখন নেহরু গভর্নমেন্ট দেশ স্বাধীনতার পরে যে সরকার এসেছে সেই সরকার সেই সরকার নোটিফিকেশন করে তাতে বলা ছিল যে যারা যে যে জনজাতিরা বিগত উনিশশো একত্রিশ সালে যারা ছিল ট্রাইব বা শিলু ট্রাইবে আনা হবে কর্মীরা বাদ পড়ে যায় এই দুঃখের বিষয় পরবর্তীকালে এত বছর চলে গেছে তখন আমাদের লেখা লেখি ডেপুটেশন মেমোরেন্ডাম পাঠানো হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে কনসার্নিং কিন্তু কোনো রেজাল্ট হয় নাই আমাদের যারা অগ্রজ ছিলেন তারা বিভিন্নভাবে আন্দোলন করেছিল কিন্তু এই আন্দোলনটাকে রাস্তায় নামাইছি আমরা জহর চেকা রেল টেকা জিটা মাহুর নবান্ন অভিযান আমরা সব রকম করেছি ওগত্যা এখন আমাদেরকে বারবার রেল আমরা যাচ্ছি বারবার যাচ্ছি নাই গত কুড়ি সেপ্টেম্বর আর পাঁচ এপ্রিল আর এইটা তিনবার তিনবার এই জন্যই যাচ্ছি সরকার আমাদেরকে সরকার আমাদেরকে বঞ্চিত করেছে আমাদেরকে গভর্নমেন্ট কথা দিয়ে কথা রাখে নাই একে কি বলে কথা দিয়ে কথা না রাখা সরকারি আধিকারিকদের সাধারণ মানুষ কারো কাছে বললাম কথা দিলাম কথা রাখতে পারলাম নাই কিংবা সে কথা দিল রাখতে পারলাম না পারা যায় গভর্নমেন্ট আমাদের সাথে আই অফিসার সাথে মিটিং হয়েছে মিটিং করে সব কিছু করার পরে ওনারা পারে নাই তাই আমরা তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম পাঁচ এপ্রিল পাঁচ এপ্রিল হয় নাই শিএসের সাথে বসার কথা বললো চিঠি দিল আমরা আমরা সিএস কিন্তু সিএস এর চিঠিকে আমরা ডিনাই করলাম এই জন্যেই যে চিঠির জন্য আমরা কেন যাব আমাদের একটাই কথা যে আপনারা পাঠান এখনো পাঠায় নাই পরিষ্কার কথা আমরা সে কথা বলে রাখেছি যে যেদিন আপনারা পাঠাবেন কমেন্ট জাস্টিফিকেশন সহি ঢঙ্গে আমরা কিন্তু দেখে আর আমরা তুলে নিব এখনো পাঠাই নাই তো সরকারের কাছে বলার আর আম পাবলিকের কাছে জানার যে আম পাবলিকের কাছে আমরা আম পাবলিক যারা বলছে বারবার হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের সুবিধা হয় নাই আমরা বাল বাচ্চা নিয়ে আমরা ওখানে নদিন পড়েছিলাম খাবার দাবার বাইধে নিয়ে আমাদের কি বাড়ি নাই আমাদের কি ঘর নাই যে ওখানে আমরা থাকি যাব এটা আপনারা বুঝে নেবেন আমাদের কাছে আমাদের কাতরে অনুরোধ আমাদের অনুরোধ এইটাই যে আপনারা ভাববেন ডিস্টার্ব করার জন্য বা পুরুলিয়ার জীবনযাত্রাকে ব্যাহত করার জন্য সরকারের রেভিনিউ সরকার কারণ আমি পুনরায় যে রেল টেক্সি এমনিটা কি নাই যে কনসার্নিং ডিপার্টমেন্ট সরকারের যে যেখান থেকে করার কথা আমরা হোম ডিপার্টমেন্টে জানাইছি আমরা প্রধানমন্ত্রীকে জানাইছি রাষ্ট্রপতিকে জানাইছি ট্রাইবেল এ জানাইছি রেল দফতর জানাইছি তিনটা স্টেটে তিনটা স্টেটের মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি তাদেরকে জানানো হয়েছে এর সাথে এছাড়া আমরা করেছি যেখানে জানাবার কথা নয় চিফ জাস্টিসটাকে বলেছি কারণ আমরা ন্যায় পাই নাই কেন আমরা ন্যায় পাবো নাই এই ন্যায় পাওয়ার আশায় আমরা বারবার রেল দেখতে যাচ্ছি আমাদের লজ্জা লজ্জা হচ্ছে সরকার কেন লজ্জা লাগছে কমেন্ট জাস্টিফিকেশন পাঠান দিলি মনে রাখো সরকারে আর আরো যারা আমার বক্তব্য শুনছেন তারাকে বলি পরিষ্কার কথা যে কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দিলেই হবে এরকম কোনো কথা নয় কমেন্ট জাস্টিফিকেশন পাঠাবার পরে সরকার আবার দেখবে সেটাকে এক্সামিন করবে যে কতটা জাস্টিফাইড এরা একটা একটা জায়গাতে আটকে আছে ক্রাইটেরিয়া হচ্ছে এক্সটেন্ড মডেলিটিস বলে এটাকে দেশ স্বাধীনতার পরবর্তীকালে এস টি হতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া রেখেছে ওরা সেটা হচ্ছে একটা এক নম্বর হচ্ছে আমাদের প্রিমিটিভ ট্রেড দেখে ওরা প্রথম হচ্ছে প্রিমিটিভ ট্রেড তো প্রিমিটিভ ট্রেড হচ্ছে এ জাতিটা আদিম জাতি কিনা তার কি প্রিমিটিভ ট্রেট আছে জেনেটিক্যাল ম্যাটার থাকে অনেক রকম ম্যাটার থাকে তো প্রিমিটিভ ট্রেড আছে কিনা এবং দেখছে ডিসটিংকড কালচার তার ভাষা সংস্কৃতি ধর্ম আলাদা আছে মনে হয় এগুলা দেখে এরা আরো দেখে এরা সেখানে জিওগ্রাফিক্যাল আইসোলেশন এ জায়গাটাতে এই যেখানে বসবাস করছে কর্মীরা সেটা জিওগ্রাফিক্যালি কতটা আইসোলেটেড এটা দেখে আরো দেখে এরা এদের মাঝে সাইনেস অফ কন্টাক্ট অর্থাৎ এদের মেয়ে ছেলে থেকে শুরু করে এদের যে একটা লাজুক পনা লোকের সাথে মিশতে পারে না সেটা এখনো আছে আমরা এখন ইন্ট্রোভার্ট এই যে এই বিষয়টা দেখে এবং দেখে ব্যাকওয়ার্ডনেস তো আমাদের সরকার যখন আমাদের এই ব্যাপারে সার্ভে হয় সার্ভে হওয়ার সময় কিন্তু সমস্ত কিছু দেখে দেখেছে আজকের দিনে কোথাও আইসোলেশন নাও থাকতে পারে কিন্তু আইসোলেশনটা কি সোল সোল ক্রাইটেরিয়া তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আপনি বিগত দিনে দেখেছি আমরা যে কুস্তাউরে আমাদের মানে ব্যাপক সফলভাবে একটা রেল টাকা কর্মসূচি আপনারা গ্রহণ করেছিলেন আন্দোলন আমরা যারা সাধারণ মানুষ দূর থেকে দেখেছি তারা দেখেছিলাম আন্দোলন প্রায় সফলের পথে আপনারা হঠাৎ করে আন্দোলন মাঝ পথে বন্ধ করে দিলেন কেন না এটা অনেকে আমাদের মাঝেও কিছু কিছু ফ্লোটিং কর্মী আন্দোলনে যারা যুক্ত আছে তারা বলেছেন অনেক কিছু বলেছিল আমার এগেনস্টে বলেছিল তারা পরবর্তীকালে ওরা সারডার করে আমরা কিন্তু ওইভাবে তুলি সরকারের সাথে ভার্চুয়াল মিটিং হয় ওরা আমাদেরকে এসিউরেন্স দেয় এর এসিউরেন্স দেওয়ার পরে আমাদের মিটিং হয় অত্যন্ত সফল মিটিং হয়েছিল এবং এসিউরেন্সটাও সফল সরকার যদি বেইমানি করে আমি তো কোনো সুদ করল মহাজনের সাথে কথা বলি নাই যে আমাদেরকে দিয়ে দিব বলে দিল নাই সরকার যদি আমাদেরকে করে তবে তো আমরা পাঁচ তারিখ আবার আবার পাঁচ এপ্রিল করলাম সরকারের ভুল আমাদের কোনো ভুল নয় আমাদের কোনো ত্রুটি নয় এই জন্যই বলেছি আমাদের রকম দোষ নাই সরকারের প্রত্যেকটা দপ্তরে আমরা জানাইছি আপনারা রকম ভুল বুঝবেন আপনারা বলুন কেন আপনারা বলবেন না সরকার এটা ভুল করছে গভর্নমেন্ট ভুল করছে এটা আমাদের আমরা তো ছিলাম নতুন জাতকে করতে গেলে এই ক্রাইটেরিয়া দরকার আরে আমরা তো বিগত দিনে আরো একটা রায় আছে দু হাজার তেইশের এগারোই জুলাই একটা আমাদের সুপ্রিম কোর্টের রায় একজন মেয়ে ছেলে এমবিবিএস পড়ার জন্যে সে চান্স পায় এবং ও যখন যায় ভর্তি হতে তখন ওকে ভর্তি লেয় নাই কারণ ওর এসটি সার্টিফিকেট গোলমাল হয় তখন ওকে ও কেস করে কেস করার পর এটা সুপ্রিম কোর্ট তথ্য চলে যায় তো সুপ্রিম কোর্ট বলছে যে প্রি ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগে এরা স্ট্যাটাস কি ছিল এই প্রসঙ্গে আমি একটু বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে এম এর ভর্তির ব্যাপারটা আপনি বললেন তাহলে হঠাৎ করে আপনাদের এসটি তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া হলো কেন কি কারণ ছিল ওই কোন কারণ না একটাই কোন কারণ অজ্ঞাত কারণ তো এইটাই তো আমাদের পার্লামেন্টও অনেকেই বলেছে কথাটা এটা কি পেন মিস্টেক রিটিন মিস্টেক কিসের মিস্টেক হইল এটা একটা জাতিকে তার কোয়ালিফিকেশন করবে তো যেই জন্য হইল না আমরা তো ছিলাম ওদের তো একটাই ছিল এসআরও পাঁচশো দশ ওড়ার নাম্বার সেটা হচ্ছে উনিশশো সালে সিক্স সেপ্টেম্বর এছাড়াও পাঁচশো পাঁচশো দশ এই অর্ডারের ছিল দো জুয়ের ফ্রিমিটিভ টাইপ ইন দি সেনসাস রিপোর্ট অফ নাইনটিন থার্টি ওয়ান ওয়ার্ল টু বি ইনক্লুডেড ইন দি সিলিউটার অ্যাভলিস্ট তো সেখান থেকে আমরা বাদ পড়লাম কি করে আমাদের তো কোনো কথা নেই আমাদিকে তার আগে বলা হয়েছে অ্যাভর্জিনাল টাইপ উনিশশো এক থেকে উনিশশো এক থেকে উনিশশো পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে অ্যাভর্জিনাল টাইপ সেনসাস রিপোর্টে আছে এটা আমাদের কথা নয় আমার কথা আপনি মানিবেন কেন আমাদেরকে বলা হয়েছে এবং ট্রাইব তারপরে বলা হইলো আমাদেরকে প্রিমিটিভ টাইপ আর উনিশশো একুশের পরে বলা হলো এনিমিস্ট তারপরে বলা হলো আমাদেরকে বিভিন্ন রকম বলা হয়েছে আমাদেরকে হিন্দু ট্রাইব অনেক রকম বলা হয়েছে আমাদের নিয়ে কিন্তু আমাদের বাদ পড়লো কি করে বাদ পড়ে কোনো কারণে এই জন্যই আমরা পুনরায় বলেছি অনেক অনেক কথাটা হয় যে আমাদেরকে কেন আনা হবে না আমরা বিগত দিনে দেখেছি কুস্তাহরে আপনাদের যে এসটি দাবিতে যে আন্দোলন এবারে আপনারা তিনটে রাজ্যে করছেন উড়িষ্যা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ আমরা এই তিনটে রাজ্যে যে যে ব্যাপক হারে আন্দোলন হতে চলেছে কুড়ি সেপ্টেম্বর এ বিষয়ে আপনি যদি একটু বলেন এই আন্দোলন যে আপনারা শুরু করেছেন এটা কখন থেকে আপনারা শুরু করলেন দেখুন এই আন্দোলনটা পরিষ্কার কথা আহ দু সাল থেকে আমরা শুরু করেছি রাস্তায় কারণ এর আগে কর্মী আন্দোলন ছিল আমাদের অগ্রজ যারা ছিল তাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও এরা পরিষ্কার কথা আউট করে আজকে বিভিন্ন উচ্চবর্ণীয়রা দল চালায় সেই উচ্চবর্ণীয়দের দলে আমরা থাকি আমাদের এখানে যতগুলো নেতা আছে কংগ্রেস বলুন টিএমসি বলুন বিজেপি বলুন সিপিএম বলুন সমস্ত রাজনৈতিক দলের কর্মী নেতারা কিন্তু ওরা ইমপ্লিমেন্ট করে ওদের অর্ডারটা ওদের অর্ডার ফলো করে আমরা ও আর দি ফলোয়ার্স আমরা লিডার নয় কোনো নেতা কর্মীরা কোনো রাজনৈতিক দলে কখনো জানি নাই হতে পারবে কিনা আগামী দিনে আমরা কিন্তু ওদের প্ল্যানিং বোর্ডে থিঙ্ক ট্যাংকে আমরা কোথাও যাই নাই আমাদেরকে পারে নাই লিতে নাই তো এই যে আমরা আন্দোলন করছি এই বিষয়টা আমরা এই প্রথম হচ্ছে কুর্মীরা রাস্তায় নামছে রাস্তায় নামতে আজকে শিখেছে নিজস্ব রেজুলেশনে রাস্তায় নামতে শিখেছে কুর্মীরা নিজস্ব ভাবনা নিয়ে নিজের দাবি নিয়ে আজকে রাস্তায় নামিয়েছে এই রাস্তায় নামাটা একমাত্র আদিবাসী কুর্মী সমাজ আজকে শিখাইছে এইটার জন্য এবারে তিনটা স্টেটে বল করছি কেন এখান থেকে কয়লা লোহা তামা ম্যাঙ্গানিজ সবকিছু যাচ্ছে অথচ এখানে মানুষ আজকেদের চাকরি নেই এখানে বহিরাগত চান্স পাচ্ছে সুযোগ পাচ্ছে সবকিছু যে সুযোগের জন্য আমি এখানে বলেছিলাম সান অফ সোহলের জন্য বন্ধ বন্ধ আমরা আমাদের অফিস সবাই জানে এটা আমার কাজ হচ্ছে পরিষ্কার কথা সান অফ সয়েল এর সঙ্গে মাহাতো শুধু নয় মাহাতো তো আমরা একটা জনজাতি গোষ্ঠী একটা গোষ্ঠী কিন্তু সান অফ সল সবাই ভূমিপুত্র আমরা এখানে সবাই বঞ্চিত তাদের বিরুদ্ধে তাদের জন্যেও আমি কথা বলি সবসময় তো আজকে আমরা এই যে তিনটা স্টেটে একদিকে হচ্ছে উড়িষ্যার ভোঞ্জপুরম একটা হচ্ছে আমাদের জামসুলি একটা হচ্ছে আমাদের আর উড়িষ ঝাড়খণ্ডের হচ্ছে আমাদের নিমডি একটা হচ্ছে আমাদের মনোহরপুর বা হ্যাঁ মনোহরপুর আর একটা হচ্ছে আমাদের মুড়ি আর একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে গুমো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের খেমাসুলি আর কুষ্টি আমাদের রেল টেকা হচ্ছেই রেল টেকসি তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলা হয়েছে যে বারবার বলা হয়েছে আপনারা যারা বলছেন ভাবছেন যারা যে আজকে জন জনগণের অসুবিধা অনেক কিছু হয়েছে এটা তো পরিষ্কার নিচ্ছি আমি এই জন্য আমি দুঃখিত কিন্তু আমাদের কিন্তু ফুর্তি লাগে না রিজ লাগে না এটা পিকনিক করতে যাইনি আমরা আমরা সেখানে কষ্ট করতে যাচ্ছি সেখানে আবার কি খাই রকম খাই আমরা থাকি অতদিন অত কষ্ট করে আমরা থাকি ভাববে না আমরা ফুর্তি করতে যাচ্ছি আপনার যেমন কষ্ট হচ্ছে আমরা আমাদের তার চেয়ে বেশি কষ্ট হয় এই জন্য আমি চাহিলেছি আপনার মনে কিছু করবেন না একটা জাতি তার স্বতন্ত্র জাতিসত্তা না থাকলে আগামী দিনে চিরতর একটা জাতি কিন্তু কালচারাল জেনোসাইড হয় কালচারাল জেনোসাইড মানে সে সারা জীবন যতদিন পৃথিবী থাকবে তারাকে মানে কি গোলামি করতে হবে এই আমি চাইছি সেটা কালচারাল জেনোসাইড কেন হবে একটা জাতির স্বতন্ত্রতা রক্ষা করা ভারতবর্ষের সংবিধানে লেখা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের লেখা আছে আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকারের মধ্যে পড়েছে আমাদের একটা জাতির ধর্মকে কি করে রক্ষা করা যায় তো সেগুলো আমরা পাবো নাই তো আমরা সেই কথা বলছি আপনাদের কাছে আমাদের করজল প্রার্থনা আপনারা ভাববে নাই কোনো আমরা কষ্ট করে থাকি সেখানে আর সেখানে থাকবো কেন সরকারকে বারবার বলা হচ্ছে সেখানে কেন কমেন্ট জাস্টিফিকেশন পাঠাবে নাই এরা তো পাঠান ছিল প্রথম যে পাঠান ছিল তাদের কপিটা পরিষ্কার কথা আমাদের সিআরআই ডাইরেক্টর থেকে শুরু করে আমাদের বিসি ডাব্লিউ থেকে শুরু করে আমাদের ক্যাবিনেট রেজুলেশন কোথাও খামতি ছিল না কিন্তু ওখান থেকে যখন ফেরত করে একটাই কারণ আইসোলেশনটা পায় নাই ওরা সাইনেসটা পায় নাই কিন্তু আমি বলছি যেখানে বসবাস করে সেখানে সাঁওতাল থাকে সেখানে থাকে মুন্দারা একটা গরম থানে আমরা পূজা করি এমনও অনেক প্রমাণ আছে তাহলে একটা জায়গায় পূজা হয় একটা পরব করি আমরা করম মানে ওরাও করম পান এই যে সরকারের করম পরবে ছুটি দিয়েছে ধন্যবাদ জানাবো মানে মুখ্যমন্ত্রীকে আমরা এই অনেক লড়াই করেছিলাম ডহরে করেছিলাম করম তো এই যে আমরা একসঙ্গে বসবাস করি একটা পরব একটা কালচার একটা সংস্কৃতি ভাষায় আলাদা থাকতে পারে কিন্তু আমাদের বহুদিনের সংস্কৃতি আর এইটা ভয় খাবার নয় যে আজকে মণিপুরের সঙ্গে টানিয়ে দিচ্ছি কখন আমাদের মণিপুর আলাদা আমাদের সঙ্গে আমার বিবাহ আমাদের সাঁওতাল জিনিসপত্র নিয়ে যায় তার ব্যবস্থা করে সারি যে ওটাকে বলে সারি ডালা ওই যে সাজনি ডালা ওইটাকে নিয়ে যায় কিন্তু ডালা ওইটাকে নিয়ে যায় ওরা আর ওদের বিবাহ হলে আমরা বড় কুটুম হিসেবে ডাকে এই সম্পর্ক আর আমাদের ঘরে ব্রাহ্মণ ঘরে ওরা খাই নাই সাঁতাররা কিন্তু ঘরে এটা কে করেছে এটা হচ্ছে ঐতিহ্য এটা আমাদের সম্পর্ক কবির সম্পর্ক এটা প্রথা আমরা জানি না এই যে কাস্ট কাস্টম এক ওদের কাস্ট কাস্টম আমাদের কাস্ট কাস্টম প্রায় মিল আছে তো এই যে আমাদের একটা প্রথা আলাদা এইটাকে আমরা কি করে পাবো কি করে এটার জন্য তো আমাদের লড়াই এসটি লড়াই সেইটাই আমরা নতুন কোনো জাত নয় আমাদের ভুল হয়ে গেছে কি হয়েছে কি কোন কারণ গেছে আমরা তাও চ্যালেঞ্জ করতে চাই সরকার তো দেওয়া দরকার এরা এখন করছে আমরা সাঁওতালকে রাখবো না কুর্মীরাকে রাখবো এবং আজকে সাঁওতালকে তৈরি করে আমাদের বিরোধিতা করা হচ্ছে পরিষ্কার কথা কে করছে আমি তা বলছি নাই কিন্তু এটা যোগা যোগান আছে ভেতর ইন্সপিরেশন আছে পরিষ্কার কথা আর এমন আমার কাছে সেদিন আমার মিটিং করতে গেছিলাম ওরা সরাসরি সাঁওতালের মিটিং ছিল সেদিন আমার কাছে অফিস আছে একজন সাঁওতাল ছিল বিএড করেছে আসে কে বলছে দাদা আপনার আইডিওলজিকে আমি ভালো লাগে এছাড়া সাঁওতালদের মধ্যে ভালো ভালো ছেলেরা ইন্টেলিজেন্স যার মধ্যে আছে তারা বলেছে ওই বাবু আপনার আমরা সাপোর্ট আছি আমাদের দরকার আছে কারণ সাঁওতাল এবং কর্মী আজকে যদি রাজনীতির শিকার না হয় তাহলে জঙ্গলমহলের বিকাশ কোনো দিন হবে না তো জঙ্গলমহল বিকাশ তখনই হবে এরা যদি রাজনীতির শিকার না হয় এই দুটা জাত সাঁওতাল এবং কর্মীরা তাহলে তার সঙ্গে বহু আমাদের জাতি আছে যারা ভূমিপুত্র তাদের তাদের কালচার তাদের সংস্কৃতির আমাদের জড়িত থাকলে আগামী জঙ্গল মহলের বিশাল বিকাশ হোক তাছাড়া ফিফ শিডিউল ঘোষিত হোক স্যার আপনি নিজেই স্বীকার করছেন যে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তারা আহ ভালো সম্পদ একটা মানুষ প্রবল অসুবিধার সম্মুখীন হচ্ছে আর এই যে আন্দোলন আবার কুড়ি সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আমার এই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আপনার কাছে একটাই প্রশ্ন এই যে কুড়ি সেপ্টেম্বর তিনটে রাজ্যে ব্যাপক হারে একটা আন্দোলনের আজ আমরা পেতে চলেছি আপনারা জঙ্গলমহলের গরিষ্ঠ জাতি তাহলে সেই হিসাবে তো আপনাদের দায়বদ্ধতা তাদের প্রতি কিছুটা আছে। আপনারা কি ভাবছেন তাদের নিয়ে তাদের করণীয় কি তাদের দোষটা কোথায় তারা যে এই অসুবিধাটার মধ্যে দিয়ে পড়ছে দীর্ঘদিন একটা রেলপথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে রেলপথের সাথে সাথে আমরা সড়ক পথ নানা রকম অসুবিধা দেখতেই পাচ্ছি তারা কি করবে এখানে একটা কথা বলার আমি আগেও বললাম মানে আপনি ওটাকে এক্সপ্লেন করলেন নাই আমি বলছি এই যে একটা জাতি একটা মেজর জাতি তার ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করছি অর্থাৎ স্বতন্ত্র জন্য লড়াই করছি আমরা লড়াই করলে সেখান তো কিছু অসুবিধা সুবিধা হতেই পারে কারো কিন্তু আমরা যখন সুবিধা করতে যাচ্ছি সুখ করতে যাচ্ছি তা তো নয় আমরাও সেখানে খায়ে না খায়ে থাকি আমরা খায়ে না খাইয়ে থাকি সেটাকে তো আমার তাদের সমর্থন করা দরকার একটা জাতি কেন এইভাবে ইয়া করবে এবং সরকারকে বারবার বলা পরেও যথাস্থানে চিঠি চাপাটি করার পরেও আজকে কেন আমরা থাকি কেন আমার করতে হবে বলুন আমি কেন করিব আমি আমি রেল টেকবো নাই আমাদেরকে সরকার কেন তিন মাস আগে জানাবার পরেও আজ আমাদের সঙ্গে তাদের কোনো টেবিল হলো না কেন কেন গোল টেবিল না কেন কেন্দ্র সরকার বুঝবে না কেন রাজ্য সরকার বুঝবে না তাদের তো বোঝা দরকার এতদিন তাদের ইন্টেলিজেন্স ফেল কি তাদের ইন্টেলিজেন্স আছে তাদের সরকার আছে তাদের অনেক কিছু আছে তাদের অনেক পার্টার পার্সেল আছে তাদের ডিপার্টমেন্ট আছে ইন্টেলিজেন্স আছে তারা তো বুঝবে যাদের সঙ্গে বসে ঠিক করা এটা কিন্তু কেন ঠিক করে না এই জন্য আমি জনগণের কাছে আমি মাপ চাইলেছি আপনাদের বিরুদ্ধে করছি নাই আপনাদের বিরুদ্ধে আমি ডিস্টার্ব করার জন্য করছি না আপনাদের কষ্ট দেওয়ার জন্য করছি নাই আপা আমরা যেমন কষ্ট করবো আপনাদেরকে অন্তত কয়েক মানে কয়েক ঘন্টার জন্যে বা কয়েক দিনের জন্যে আমাদেরকে অবশ্যই সমর্থন জানাবেন এটা আমি করে জোরে প্রার্থনা করছি এবং আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা আগামী দিনে এই সমর্থন করবেন আমাদের এখানে হরমিতান কমিটি করেছে এখানে বহু আমাদের মাইনরিটি থেকে শুরু করে অন্যান্য কমিউনিটির লোকও আমাদের কাছে যায় এবং তারা আমাদের সঙ্গে যোগদান করে এবং সেখানে আমি বলবো যে রেলটেকা টেকা ঢর ছেকা দুটোই কিন্তু আমরা এখানে করিব এবং আমি চাইছি সেটাই সরকার কাছে আবেদন জানাচ্ছি সরকার কিন্তু এই ডিস্টার্বের মধ্যে জনগণকে না ফেল যেন না ফেলে বা রেভিনিউ লসে যেন না যায় সরকার তার আগেই যেন আমাদের সঙ্গে ব্যবস্থা করতে পারে তাহলে আমরা কিন্তু আগামী দিনে এটা তুলে নিব কিন্তু না তাছাড়া কিন্তু আমরা করছি করব তার জন্য ব্যবস্থা সবকিছু তৈরি হয়ে গেছে সবাইকে জহা এতক্ষণ